চট্টগ্রামের ষোলশহরে সেপটি ট্যাঙ্ক থেকে কলেজ ছাত্র কামরুল সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সকালে ষোলশহরে সড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও সহপাঠীরা। এ সময় বেশ কটি যানবাহন ভাঙচুর করা হয়। কামরুলের মা জোসনা বেগম জানান, নগরীর এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কামরুলকে গত শনিবার রাতে বাসা থেকে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে ষোলশহরে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে কামরুল ও তার বন্ধু ফোরকানের লাশ উদ্ধার করে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।